এই মুহূর্তের এক বড় খবর, পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে সোনাই সমষ্টি সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় শনিবার দুপুরে তীব্র আতঙ্ক দেয়। ডেইলি বড়কে দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বড় খবর, ঘর ঘর গ্যাস প্রকল্পের পাইপলাইন থেকে রন্ধন গ্যাস লিক হওয়ার ঘটনা এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালাতেই হয় স্থানীয়দের, এলাকায় বন্ধ করা হয় মোবাইল ও বিদ্যুৎ। এই ঘটনায় গৌড়া এলাকায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বেশি পরিমাণে গ্যাস বের হতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গৌড়া এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিভাগীয় কর্তৃপক্ষকে খবর দিলে ছুটে আসেন ওএনজিসির কর্মকর্তারা। তারা তৎক্ষণাৎ মেরামত করে গ্যাস লিকেজ বন্ধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে এলাকাবাসী জানায় অতি সত্বর এলাকায় একটি কন্ট্রোল রুম বসাতে হবে। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডিজিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়া এই ঘটনায় সিআইডি অথবা ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি জানায়। যদি তাদের দাবি পূরণ না হয় আগামীতে গোটা এলাকা জুড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের আমলে স্থানীয় ধনেহরি ওএনজিসি গ্যাস প্ল্যান্ট থেকে ঘর ঘর পাইপ লাইনে গ্যাস সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ইতিমধ্যে ঘরে ঘরে পাইপ লাইন এর কাজ প্রায় সম্পন্ন হয়েছে ওএনজিসি বিভাগে, তবে এখনো পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এর মধ্যে শনিবার দুপুরের দিকে পাইপ লাইন থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু হয়। অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা আমার সোনাবাড়িঘাট জিপির সোনাবাড়িঘাট পার্ট টু পাঁচ নম্বর গ্রুপও, যে সমগ্র এই আমার দনেহরি যে একটা গ্যাস প্ল্যান্ট হয়েছে, এই গ্যাস প্ল্যান্ট দিন গত বছর দিন আমরা হাউস কানেকশন দেওয়া চলে, গত বছর আমরা সোনাই টাউনে দেওয়া হয়েছে, এবার আমার সোনাবাড়িঘাট জিপিতে দেওয়া আরম্ভ হয়েছে। আজকে যেভাবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এই ঘটনার থেকে আমাদের এই এলাকা যেভাবে মানে বিপদমুক্ত হয়েছে, যে আমরা এখান বুঝতে পারতেছি না, যেভাবে যে একটা ঘটনা ঘটত আসলো যে আজকা গাউটা আজকে বাগজানোর মতো জ্বলার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের গ্রামের সচেতন মানুষের কারণে, কিছু মানুষের সচেতনতার কারণে আজকে গিয়া যখন কন্ট্রোল রুমে ফোন করছে, কন্ট্রোল রুমের টিম ফোন করার পরে যখন ইয়ে আইছে না, কোনো মানুষ রেসপন্স দিছে না, পটারপট কিছু মানুষকে সঙ্গে ওএনজিসি যাওয়ার পরে ওএনজিসি তিন একটা টিম আসিয়া এখানে সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়েছে না, বহুত আরো এক ঘন্টা পরে এখানে বস্তার মাঝে জল দিয়া ভিজাইয়া রাখা হয়েছে, এরপরে এখানে আপনার গ্যাস চালা হয়েছে, আরও বিভিন্ন হয়েছে, এই এলাকার পুরো মোবাইল বন্ধ করা হয়েছে, ইলেকট্রিক লাইন বন্ধ করা হয়েছে, ঘরের যেটা সিলিন্ডার আছে এটা সমস্ত বন্ধ করা হয়েছে, বাচ্চান্তরে এখান থেকে সরানি হয়েছে। এই আতঙ্ক যেটা বিরাজ করছে আজকে, এটা এত দুঃখিত ব্যাপার, যে এত নিন্দনীয় ব্যাপার, যেটা ওএনজিসির গাফিলতির কারণে এবং ওএনজিসির যা কোম্পানি আছে যেটা কাজ করে যে কোম্পানি, এই গাফিলতির কারণে আমাদের গ্রাম আজকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাইছে। এই গ্রামের মানুষের অন্ধকারে রেখে তারা তার মন মতো একটা সিকিউরিটি মানি নিয়েছে, 7,000 করে গত বছর নিয়েছে সিকিউরিটি মানি, এবার তারা কানেকশন দিয়েছে, কেন গতবার দেওয়া হয়েছে এটা আমরা জানি না। যে আমাদের এখন দাবি হয়েছে যে এই এলাকার যেভাবে ঘনবসতি অঞ্চল আছে, এই অঞ্চলে একটা কন্ট্রোল রুম দিতে হবে, যে পলিউশন যেটা হয়েছে, আজকের যে ঘটনা হয়েছে, এটা সিআইডি তদন্ত বা ম্যাজিস্ট্রেট তদন্ত আমাদের দাবি করতে হবে, না হইলে আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন গড়ে তুলবো।